আমি বলেছিলাম আমাদের সভাপতি না, আমরা কোন সভাপতি না, আমাদের এখানে আর আমাদের, আমি বলে আমাদের ক্যাবিনেটের একটা কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব, আর আপনারা আমাদের এই সবাই ওই যে 570 জন এরা আমরা সবাই, আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি, যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবার সাধারণ সম্পাদক, আমরা সবাই এক, আমাদের মধ্যে ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই ভাই। যদি একেবারে বলবি, আমি তো বলছিলাম যে ধরেন জায়েদ খান, কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে, ক্রাইটেরিয়া ফুল করে, তার কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে, যাদেরকে 570 জন লোক এই 21 জনকে বেঁচেছে, এই 21 জন যদি মনে করে সেটাই চূড়ান্ত। কাজই হচ্ছে যদি পরিপন্থী, যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সেই সাজা ভোগ করতেই হবে, সেটা যে কে হতে পারে, যে কে হতে পারে, যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেবো শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।